শিরশিখরণী এলাকায় রাস্তা নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর। গোয়ালপকর 2 নং ব্লকের ব্যালন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিরশিখরণী এলাকায় মঙ্গলবার দুপুরে রাস্তার কাজে নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, রাস্তার কাজ হওয়ার 1 বছরের মধ্যেই রাস্তা ভাঙতে শুরু হয়েছে। রাস্তার দুই পাশে মাটি ফেলার কথা ছিল, কিন্তু মাটি ফেলেনি ঠিকাদার, যার জেরে দুর্ঘটনার কবলে পড়েছে এলাকার সাধারণ মানুষ। রাস্তার কাজ ভালো করেনি, শুধু বালি দিয়ে ঢালাই করে দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, রাস্তার দুই পাশে মাটি ফেলা হোক এবং পুনরায় রাস্তার কাজ করার দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসী, যার জেরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ গ্রামবাসীদের সাথে কথা বলে এবং তাদের দাবি নিয়ে ঠিকাদারদের সাথেও কথা বলে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। আমাদের অনেক সমস্যা, এই রাস্তা নিয়ে অনেক সমস্যা, অনেক এখানে মানে ই হচ্ছে, গাড়িগুলো পাল্টি মারি দিচ্ছে, সামনে রাস্তা খারাপ হয়ে গেছিল, পাল্টি মারি দিয়েছে। ব্যাপার হচ্ছে কি, মেন আমাদের উদ্দেশ্য হলো, মেন পয়েন্ট যেটা, রাস্তা করার পরে 3 মাসের মধ্যে সাইডে মাটি দেওয়ার কথা ছিল, কিন্তু মাটি এখন পর্যন্ত আমরা পাইনি, তার জন্য এতগুলো আমাদের সমস্যা হচ্ছে। আমাদের চলাফেরার জন্য খুবই অসুবিধে, এত অসুবিধে যে বলার আর শেষ নেই। এই যে সামনে সামনে রাস্তা কেটে যাওয়ার পরে একজনের বাড়ি দিয়ে আমরা মোটামুটি 1 সপ্তাহ যাওয়া আসা করলাম, আমাদেরকে কষ্ট নেই। দুটা গাড়ি পাল্টি মেরিয়ে দিয়েছিল, সেখানে যদি লোকজন দর্শক না থাকতো সেখানে আহত হয়ে কেউ মারাও যেতে পারত, মারা যেতে পারত, এরকম ব্যাপার। দাবি আমাদের মেন উদ্দেশ্য, আমাদের মেন দাবি হলো সাইডে মাটি দেওয়া হোক। আর রাস্তা, এই রাস্তা পিএমজি রাস্তা, পিএমজি রাস্তাকে 1 বছরের মধ্যে রিপেয়ারিং হয় এটা তো আমরা শুনিনি। পিএমজি রাস্তা 1 বছরের মধ্যে মধ্যে আবার রিপেয়ারিং। আর মেন উদ্দেশ্য, মেন যেটা কাজ আমাদের মাটি, মাটির ভরার এখনো কোনো কথা নেই। ঠিকাদারকে আমরা দেখতেও পেলাম না, ঠিকাদার আমাদের কাছে এসে আমাদের কিছু